সিদ্ধান্ত নিয়ে নিয়েছে আমাদের দ্বিধাটা কোথায়? আমাদের সিদ্ধান্ত তো একাত্তরের সাতই মার্চ হয়ে গেছে, একাত্তরের ১৬ ডিসেম্বর সেই সিদ্ধান্ত কার্যকর করেছে। আমরা তো একটি ধর্মনিরপেক্ষ সকল মানুষের সম অধিকারের একটি দেশ চেয়েছি। এখন আপনি রাস্তা দিয়ে হেঁটে যান, ক্রিকেট খেলছে, দেখবেন এখানে দু একটা এখনো হিন্দু বাড়ি পাওয়া যায়। বল পড়েছে, ক্রিকেট বলটা যে পড়েছে, তো একটা বাচ্চা আরেকটা বাচ্চাকে বলছে এই বলটা ওই হিন্দু বাড়িতে বসে নিয়ে এসে নিয়ে। আমি দাদি বললাম ওটা তো বাবুয়াদের বাড়ি, ওটা তো ময়নাদের বাড়ি, তোমাকে কে বলেছে না হিন্দু বাড়ি? বললো মা বলেছে, বাবা বলেছে। আপনি আমাকে বোঝান, আপনি বাচ্চাটাকে যে বৃষ্টি মাথার মগজে দিয়েছেন, আপনি ড্রাগ ছাড়াতে পারবেন? এটি ছাড়াতে পারবেন? এটি যদি ছাড়াতে পারতেন তাহলে দেশের অবস্থা আজকে হতো। আমাদের মধ্যে এই সংকট, সেনাবাহিনীতে এই সংকট, রাজনীতিবিদদের মধ্যে এই সংকট, পড়ালেখায় এই সংকট, স্কুল কলেজে এই সংকট, যেখানে যাবেন সেখানে একটাই সংকট, সাম্প্রদায়িকতা। এই দেশ এইভাবে এগোবে না। বিভাজিত জনগোষ্ঠী একটি রাষ্ট্রকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে দেবে না। আমাদের দরকার খেলাঘর আছে, অন্যান্য যে সংগঠনগুলো আছে এরা সবাই মিলে আর প্রাতিষ্ঠানিক যে শিক্ষা সেটা আমরা দিচ্ছি, কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষায় শতভাগ কলম করে দিয়েছে। আমাদের লড়াই আপাতের শিক্ষাটাই কিন্তু জরুরি, আমরা জানি। একই সাথে বলবো, এই ঘটনাগুলি যখন ঘটেছে আপনারা খেয়াল করেছেন আমাদের মাঠ হাওয়া হয়ে গেছে, খেলার মাঠ নেই বাচ্চাদের জন্য, জিম নেই বাচ্চাদের জন্য, সিনেমা হল নেই মানুষের জন্য, থিয়েটার হল নেই মানুষের জন্য, পাড়ায় পাড়ায় ল্যাব্রেরি নেই, আছে কি মাদ্রাসা এবং মসজিদ বেড়েছে, আর কি বেড়েছে? বাংলাদেশে ৭০,০০০ মাদ্রাসা, ১৪,০০০ ছাত্রছাত্রী, কী পাঠ করছে আমরা জানি না। স্বাধীন দেশ, স্বাধীন রাষ্ট্র, আইন আছে কিন্তু কিছুই বলতে পারছি না। এইভাবে হবে না। আমার মনে হয় যে আমাদের লড়াইটা ঠিক আছে, আমাদের রাজনীতিবিদদের বসে তারা দেশটা কীভাবে চালাতে চান, যদি তারা চালাতে চান একটি ধর্ম রাষ্ট্র করতে চান, সেটির জন্য তারা লড়াই করুন, আমাদের কোনো আপত্তি নেই। আমাদের লড়াইটা আমাদের চলবে, আমাদের এই বাচ্চারা আগামী দিনে বড় হবে, তারাই লড়ে যাবে, কোনো সন্দেহ নেই। কিন্তু এই সময়টা খারাপ সময়, এই সময়কে অতিক্রম করতে হলে সাহসের সাথে করতে হবে। আমার সরকারের প্রতি আহ্বান থাকবে, মুক্তিযুদ্ধের সরকার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা যার প্রধানমন্ত্রী, তার প্রতি আহ্বান থাকবে যে শিক্ষাটাকে ঠিক করে ক্লাস ১ থেকে ১০ম শ্রেণী পর্যন্ত একেবারে ঢালাও পরিবর্তন করেন, সবার জন্য একটি শিক্ষা করেন, ধর্মশিক্ষা রাখলে সেই শিক্ষা কার্যক্রমে নিয়ে আসে, আলাদা করবেন না। করে মুক্তিযুদ্ধের চেতনা, বঙ্গবন্ধুর স্বপ্ন, ৩০,০০০ মানুষের জীবন আত্মসর্গ, সকল কিছু মাঠে মারা যাবে যেতে বসেছে। এই মুহূর্তে এরকম একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে একজন মুক্তিযোদ্ধার, সাংবাদিকের, বন্ধু ভাইয়ের মতো মানুষের পুরস্কার, আর ৪ মুক্তিযোদ্ধাকে দিয়ে আমরা এই কথা অন্তত বলবো না, প্রমাণ করলাম যে আমরা পিছপা হব না, লড়াই করব, সামনে এগিয়ে যাব, সত্যের পথে আমরা বিজয়ী হবই হব। সবাইকে ধন্যবাদ, জয় বাংলা।